আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্টোরি চেইন টেস্টনেট অফার, যেটা বাইন্যান্স ব্যাকএন্ড প্রজেক্ট, অ্যান্ড এখানে হচ্ছে ওয়ান ক্যাট চেইন টেস্টনেট, এখানে কিন্তু রিওয়ার্ড কনফার্ম। সো দুইটা প্রজেক্টই কিন্তু অনেক ভালো, ভুল করে মিস করবেন না, ফ্রিতে জয়েন করতে পারবেন। সো কীভাবে জয়েন করবেন, কীভাবে কী করবেন আমি টোটালি এই ভিডিওতে দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। সো এই অফারে জয়েন করার জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে আপনি পোস্ট পেয়ে যাবেন, পোস্টে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। দেন আমি ভিডিওতে যেভাবে দেখাবো আপনি সম্পূর্ণ ভিডিও দেখে এই অফারে জয়েন হয়ে যাবেন। তো যাই হোক, এই অফারে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কেননা পরবর্তীতে এই প্রজেক্ট নিয়ে যে আপডেটগুলো আসবে আমি কিন্তু এখানে শেয়ার করবো। সো আপনি যদি প্রপারলি আপডেট ফলো করতে না পারেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কীভাবে জয়েন করবেন এই বিষয়টা দেখাবো। সো প্রথমত আমরা স্টোরি চেইন টেস্টনেট অফারটা এখানে কমপ্লিট করবো। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফসেটের লিঙ্ক দেওয়া আছে, আমরা এই লিঙ্কটা কপি করবো। সো কপি করে আমাদের ফোনের কিউই অথবা মিমসের ব্রাউজারে চলে যাবো। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা যে কাজটা করবো, এই যে এখানে আমাদের মেটামাস্ক অ্যাড্রেস বসাই দিব যে ওয়ালেটে পার্টিসিপেট করতে চাই। সো আমি আমার অ্যাড্রেস বসাই দিলাম, দেন এখানে সেন্ড এখানে প্রেস করব। প্রেস করলে কিন্তু তারা আমাদেরকে এখান থেকে বিএনবি টেস্টনেট ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। সো এখান থেকে যদি ফসেট না পাই, এই যে দেখেন এরকম ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটা ভেরিফাই করবেন। সো নেক্সটে ক্লিক করে ভেরিফাই করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু তারা ফসেট দিয়ে দিছে, ঠিক আছে। এখানে 24 ঘন্টা পর পর আপনি ফসেট নিতে পারবেন। তো পরবর্তীতে আমরা যে কাজটা করব, আমরা আবার পুষ্টি ব্যাক করব। যদি আপনি এখান থেকে ফসেট নিতে না পারেন তাহলে কিন্তু এখানে আরও একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এরকম একটা টেলিগ্রাম বটে নিয়ে আসবে, স্টার্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি বিএনবি চেইনের ফসেট নিতে পারবেন, যে দেখেন বিএসসি টেস্টনেট বিএনবি, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে দুইটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ব্যাকে আসবেন, দেন ক্যাপচা ভেরিফাই করে এখানে আপনাদের মেটামাস্ক অ্যাড্রেস সাবমিট দিবেন বা সেন্ড করবেন, তাইলে কিন্তু তারা আপনাকে ফসেট দিয়ে দিবে। সো আমাদের ফসেট নেওয়ার কাজ শেষ। দেন আমরা 2 নম্বরে রেজিস্টার লিঙ্ক যেটা আছে এটা কপি করব। সো এটা কপি করে আমাদের ফোনের কিউই অথবা মিসের ব্রাউজারে আবার লিঙ্কটা সার্চ করে দিব। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে এরকম আসবে, আমরা এখান থেকে সাইটটাকে ডেস্কটপ মোড অন করে নিব। ডেস্কটপ মোড অন করলে সবগুলো ফিচার আমরা ইজিলি দেখতে পারবো। সো এরকম আমাদের সামনে আসবে, আমরা দেন যেই কাজটা করবো, একদম উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেটের অপশন আছে, আমরা এই যে একদম উপরে এই কানেক্ট ওয়ালেট অপশন উপর প্রেস করে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করব, ঠিক আছে। এই যে মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশন শো করবে। সো এখানে হচ্ছে আমি আনলক করে নিই ওয়ালেটটা, দেন এখানে নেক্সটে ক্লিক করব, এরপরে কানেক্টে ক্লিক করব। আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এরপরে আমাদের নেটওয়ার্কটাকে সুইচ করতে হবে, অন্য কোনো নেটওয়ার্কে থাকলে আমাদের বিএসসি টেস্টনেট নেটওয়ার্কে সুইচ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, একদম উপরে দেখা যাচ্ছে। সো এরপরে আমরা যে কাজটা করব, পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে দেখেন এখানে বলা হয়েছে কানেক্ট ওয়ালেট বিএনবি টেস্টনেট, ওকে আমরা এটা করে ফেলছি। দেন ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট অ্যান্ড ট্রাই অল ফিচার, ডান। আমাদেরকে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা এখানে আসব। আসার পরে আমরা একদম উপরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্টোরি টাইপ লেখা আছে, আমরা এখানে প্রেস করব। প্রেস করে একটা টাইপ দিয়ে দেবো, এখানে হচ্ছে আপনি দিতে পারেন লাভ লেটার, এরপরে হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে, ফ্রম, থিম, ইন্টার টু, মানে এইগুলো আপনি সেট আপ করবেন। দেখেন আমি যেভাবে দেখাবো এইভাবে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আপনি এখানে একটা সিলেক্ট করবেন ইচ্ছা মতো। দেন এখানে হচ্ছে আপনি একটা কিছু লিখে দিবেন, এখানে হচ্ছে দেখেন আমি যেভাবে দিছি এভাবে আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট, এর বেশি কোনো কিছু করতে হবে না। দেন এই যে এখানে আপনি জিগজ্যাগ দিতে পারেন, যে কোনো কিছু দিবেন, থিম আপনি ব্লু দিতে পারেন, রেড দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে হচ্ছে এনে দিবেন, এরপরে হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার অপশন আছে, আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। ধরেন এখান থেকে আমি 3D অ্যানিমেশন এখানে প্রেস করব, এখানে হচ্ছে ইমেজ এআই স্টাইল, এটার পর ক্রিয়েট ক্লিক করে আপনি এখান থেকে যে 3D রেন্ডার কিংবা যে কোনো কিছু দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি এই যে এখানে স্টোরি টাইটেল, এখানে আপনি যে কোনো কিছু নাম দিয়ে দিতে পারেন। দেন এখানে যে কাজটা করবেন, দেখেন এখানে কিন্তু আমাদের ফি লাগবে, টিবিএনবি 0.50 টিবিএনবি ফসেট লাগবে। সো দুইটা আমি কিন্তু মাধ্যম দেখাচ্ছি কীভাবে ফসেট নেবেন। এ পরিমাণে ফসেট যখন আপনাদের ওয়ালেটে হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর স্টোরি অপশন আছে, আপনারা এই অপশনের উপর প্রেস করবেন। সো এটার উপর প্রেস করলে আপনাদের মেটামাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেটামাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে, জাস্ট আমি এখানে কনফার্মে প্রেস করব। কনফার্মে প্রেস করলে কিন্তু আমাদের এই পরিমাণে ফসেট কাটবে, দেন আমাদের স্টোরি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট ওয়েটিং ফর, আচ্ছা আমরা একটু অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের স্টোরি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কনফার্মেশন চলে আসছে, অ্যান্ড এই যে আমাদের স্টোরি যেটা আমরা ক্রিয়েট করলাম ওইটা কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন ক্রিপ্টো লাভার যেটা টাইটেল দিয়েছিলাম ওইটা শো করতেছে। তো এইভাবে আপনি একটা এনএফটি ক্রিয়েট করতে পারবেন। আর এখানে কিন্তু টোকেন ওরা লঞ্চ করবে,
সো টোকেন যেহেতু লঞ্চ করবে, তাহলে আশা করি এখান থেকে আমাদের এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। তো যাই হোক, আমরা নেক্সট প্রজেক্টে চলে যাব, এরপরে পোস্টে ব্যাক করবো। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্যাট চেইন টেস্টনেট, এখানে কিন্তু রিওয়ার্ড কনফার্ম। সো ভুল করে প্রজেক্টটা মিস করবো না। প্রথমত আমাদেরকে মেটামাস্ক ওয়ালেট দিয়ে কাজ করতে হবে, দেন এখানে আমরা ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করবো, ঠিক আছে? তো এক নম্বরে দেখেন এখানে ওপেন লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনাদের কিউই অথবা মিসের ব্রাউজারে লিঙ্কটা সার্চ করবেন, দেন এখানে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেটের অপশন আছে, জাস্ট আপনি এই ওয়ালেট অপশনের উপর প্লেস করবেন। প্রেস করে এখান থেকে যে মেটামাস্ক অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন, প্রেস করে আপনাদের মেটামাস্কের সাথে কানেক্ট করবেন সাইটটা। এই যে আমার ওয়ালেটটা কানেক্ট করে দিলাম, এরপর এখানে আমাদের মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস বসায় দিব। বসায় দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে ফসেট পেয়ে যাব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রং নেটওয়ার্ক দেখাচ্ছে, এর কারণটা হচ্ছে আমাদেরকে আগে নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্যাট টেস্টনেট, আমরা আগে এটার উপর প্রেস করে আমাদের নেটওয়ার্কটা সেট আপ করবো। সো নেটওয়ার্কটা সেট আপ করার পরে আমাদের ফসেট নিতে হবে। এই যে দেখেন ওয়ান কাট চেইন, আমরা অ্যাপ্রুভে ক্লিক করি, অ্যাপ্রুভে ক্লিক করলে আমাদের নেটওয়ার্কটা সুইচ করতে বলবে, সুইচ নেটওয়ার্কে প্রেস করব, দেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড আমরা এখানে আমাদের অ্যাড্রেস এখন বসাইতে পারি। অ্যাড্রেস বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন আছে, আমরা এই সেন্ড অপশনের উপর প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফসেট দিয়ে দিছে। সো এখানে আবার প্রেস করলে মেবি আর কাজ হবে না। এই যে দেখেন দ্য টেস্ট ওয়ান ক্যাট ক্যান অনলি বি ক্লেমড ওয়ান্স, মানে একবারে আপনি নিতে পারবেন। তো আমাদের ফসেটটা কিন্তু নেওয়া হয়ে গেছে, পরবর্তীতে পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্যাট চেইন আর্লি বার্ড প্রোগ্রাম, আপনি চাইলে এখানে পার্টিসিপেট করতে পারেন, এটা হচ্ছে ম্যান্ডেটরি বা অপশনাল। সো এখানে আমাদের ইউনিসেট ওয়ালেট কানেক্ট করতে হবে, এখানে এত এতটুকুই কাজ, এর বেশি কোনো কিছু করতে হবে না। দেখেন এখানে কিছু ফিচার আছে, টুইটারে যদি যাই, টুইটারে গেলে দেখতে পারবো ওদের টুইটার অ্যাকাউন্টটা। সো টুইটারে আসার পরে দেখেন এখানে বিষয়গুলো আমি দেখাইতেছি, এই যে ফলো কে কে করছে, আপনি যদি ফলোতে আসেন দেখতে পারবেন যে এই যে ফ্রেন্ড থ্রি এআই, মেটাল প্রোটোকল সহ আরও অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে, সাপোর্ট দিচ্ছে। এই যে ওকে এক্স দেখতে পাচ্ছেন, তাছাড়া এই যে নো লিঙ্ক, বিটগেট ওয়ালেট দেখতে পারবেন, অনেক ভালো ভালো প্রজেক্ট, এল ব্যাঙ্ক, তারপরে হচ্ছে কুকয়েন, তারা কিন্তু তাদেরকে ফলো করতেছে। বোঝা যাচ্ছে অনেক ভালো কিছু এখান থেকে পাওয়ার পসিবিলিটি আছে। সো এতটুকুই কাজ, ঠিক আছে? এখানে আর বেশি কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট আপনি ফসেটটা ক্লেম করবেন। পরবর্তীতে এখানে আরও কিছু ফিচার যখন অ্যাড করবে তখন এই ফিচারগুলো নিয়ে আমি আপডেট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্ক, আমরা এই লিঙ্কটা কপি করবো, ঠিক আছে? কপি করে আপনাদের ফোনে কিউ অথবা মেসেজ ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা লিঙ্কটা সার্চ করে দিবেন, দেন ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু এই যে দেখতে পারবেন আপনাদের পয়েন্ট শো করবে, এখানে হচ্ছে আপনাদের 44 পয়েন্টস দিয়ে দেবে ইনস্ট্যান্ট। দেন এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা লাগতে পারে, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করাই থাকবে। যে দেখেন সো চেঞ্জে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে ওয়ালেটটা চেঞ্জ করতে পারবেন, তবে দরকার নাই, যেটা যেমন আছে ওই রকমই থাক। এখানে দেখতে পাচ্ছেন 10 পয়েন্টস দিবে আমাদেরকে, ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। সো ফলো করার জন্য আমরা এখানে ফলোতে প্রেস করব, ফলোতে প্রেস করে আমাদের টুইটার অ্যাকাউন্টটা অথোরাইজ করব প্রথমে। এই যে দেখেন আমি প্রপারলি দেখাইতেছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সো এখানে আসার পরে অথোরাইজ অ্যাপের উপর প্রেস করব, প্রেস করলে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, দেন ওদের টুইটার অ্যাকাউন্টটা আমরা ফলো করব। তো দেখেন আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমপ্লিট লেখা উঠছে। সো ফলো করে দিবেন যদি ফলো চাই, এরপরে নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে আপনাদের ইনভাইটেশন কোড আছে বা লিঙ্ক আছে, আপনি চাইলে এটার মাধ্যমে রেফার করতে পারবেন, জাস্ট এটা কপি করবেন, কপি করে রেফার করবেন। সো এতটুকুই কাজ, এর বেশি কোনো কিছু করতে হবে না, সবাই জয়েন হয়ে যান, কেউ মিস করবেন না, অনেক ভালো একটা প্রজেক্ট, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন, কেননা পরবর্তী আপডেট আমি এখানে শেয়ার করব। এরকম বিভিন্ন ফ্রি টেস্টনেট অফার, ভালো ভালো মাইনিং প্রজেক্ট, এয়ারড্রপ কিন্তু এখানে শেয়ার করা হয়। তাছাড়াও আপনি আমাদের এই যে হেল্প গ্রুপ আছে, এখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারবেন, যে কোনো বিষয়ে কোনো হেল্প লাগলে আপনি এখানে মেসেজ দিবেন। তো এই ছিল মূলত বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।